কতটুকু সাকসেস হতে পেরেছে সেটা অবশ্যই দর্শকরাই বিচার করবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে একরাশ প্রীতি এবং শুভেচ্ছা। দর্শক শ্রোতা, আপনারা ইতিমধ্যে গণমাধ্যমে দেখেছেন যে অনন্ত জলিলকে নিয়ে বিভিন্ন মানুষজন ট্রোল করতেছে, বিভিন্ন মানুষজন বিভিন্নভাবে এই কথাবার্তা বলতেছেন। তিনি নাকি 100 কোটি টাকার দিন দা দে সিনেমা করে আলোচনা সমালোচনার মধ্যে এসেছেন এবং এই বিষয়কে কেন্দ্র করে ওমর সানিকে নিয়ে একটি বোমা ফাটালেন। এই ওমর সানি নাকি এই দিন দা দের পক্ষে কথাবার্তা বলে লাইভে আসার কথা বলছেন এই অনন্ত জলিল। চলুন আমরা সেই ওমর সানির সেই লাইভ ভিডিওটি আমরা দেখে আসি যে এই দিন দা ডে সম্পর্কে কি ধরনের বক্তব্য রাখলেন এই ওমর সানি। হুট করে লাইভে আসলাম এই কারণে যে আমি নামাজ পড়ে জাস্ট চাপাওয়ালাতে যাব আমার শপে, তার আগে চিন্তা করলাম কিছু বিষয় নিয়ে কথা বলে নি। ছবি অনেকদিন যাবো দেখা হয় না, এটা আমি মনে করবো যে এটা আমারই ব্যর্থতা, দেখা উচিত, আমি ফিটম্যান মানুষ আগাগোড়াই। তো একটা পরিবেশ তো ডেফিনেটলি ডিমান্ড করি সিনেপ্লেক্সের মধ্যে একটি জায়গায়, সব জায়গায়। তারপরও তিনটা ছবি নিয়ে কথা বলতে যদি আমি যাই, কালকে অনন্ত জলিল ভাই ফোন দিয়েছিল, ফোন দেওয়ার পরে অসম্ভব রকমের সম্মান করেছেন, শ্রদ্ধা করেছেন, ওর ওয়াইফের কথা বলেছেন, আমার ভীষণ ভক্ত, সেটার কারণে চাচ্ছিল যে আমি যেন ছবিটা দেখতে চাই। তাই বলেছি অবশ্যই আমার ছোট বোনটার জন্য, বর্ষার জন্য আমি অবশ্যই ছবিটা দেখতে যাব, আপনার জন্য যাব না, বর্ষার জন্য যাব। সেই অনুযায়ী ছবিটা দেখা এবং আপাতমস্তক একটা কমার্শিয়াল ছবি দেখলাম। আমি এর আগে কয়েকদিন আগে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে 100 কোটি টাকা দিয়েও ছবি তৈরি হয় না, আবার টাকা ছাড়াও ছবি তৈরি হয় না, এটা বাস্তব সত্য কথা। ছবি তৈরি করতে গেলে গল্পের ফাউন্ডেশনটা যেরকম 142 তলা কিংবা 150 তলা কিংবা 200 তলা যদি করতে হয়, ফাউন্ডেশনটা ভালো হতে হয়। যে ফাউন্ডেশনটা ভালো হলেই আমি বলবো ফাউন্ডেশন মিন্স গল্প, নতুনত্ব গল্প যদি থাকে, কোনো যদি বস্তা পচা গল্প যদি না হয়, প্লাস কোনো নকল গল্প যদি না হয়, কারণ দর্শকরা নকল ছবি দেখতে অভ্যস্ত না। আর যদি গান যদি শ্রুতি মধুর থাকে তাহলে ছবি চলতে বাধ্য এবং শিল্পীর সৌন্দর্য বোধ যদি থাকে। তো আমি সেটাই আমি এখনো বলি, তাই আপাতমস্তক দিনটা দিয়ে একটা খুবই কমার্শিয়াল ছবি দেখলাম। চেষ্টা করেছে অনন্ত জলিল খুব একটা মোস্ট অবলি যে ধরনের কমার্শিয়াল ছবি অল ওভার ওয়ার্ল্ডে চলে ওই ধরনের চেষ্টা করেছে। কতটুকু সাকসেস হতে পেরেছে সেটা অবশ্যই দর্শকরাই বিচার করবে। আমি তো অনেকদিন পরে মধুমিতার নশাদ ভাইয়ের সাথে আমার কথা হলো, আমি তার সামনেই বড় হয়েছি, তো উনি বলল যে হাউসফুল ছিল, তবে শুনতে এটা খুব ভালোই লাগছে হাউসফুল। আর সাথে সাথে মানে পরাণ ছবির গল্প যতটুকু বুঝেছি, আমাদের বরিশালের গল্প, যাই হোক, আউটস্ট্যান্ডিং একটা ডাইরেক্টর আমি মনে করি পরাণ ছবির। আমি ওর প্রথম ছবিটাও দেখেছি রাফি, অসম্ভব ভালো মেধাসম্পন্ন, এখনকার আমি মনে করবো হাতে গোনা 2-3 জন পরিচালকের মধ্যে ওর অবস্থানটা আমি একদম সেলুট জানাই। ভালো ছবি বানিয়েছি, আমি ট্রেলারটা দেখলাম মধুমিতাতে বসি, আমারও ভালো লেগেছে। হ্যাঁ, আমি বেস্ট অফ লাক এবং অবশ্যই আমি পরাণ দেখার আগ্রহ, ওদের আগ্রহ অপেক্ষা করছি, ছবিটা দেখব। বিশেষ করে রাজের অভিনয় স্যার ফ্যান্টাস্টিক, আমার যতটুকু ট্রেলার দেখেছি, মিম তো ভালো অভিনেত্রী স্বীকার করতে হয়, আর সর্বোপরি রাফিস খুবই ভালো একজন পরিচালক, মানে তার সাথে সাথে হলো সাইকো রিলিজটা হয়েছে। তো পরাণ ছবির বেশ ভালো আমি রেসপন্স পাচ্ছি, বেশ ভালোই যাচ্ছে আলহামদুলিল্লাহ। তো সাইকোতে রোহান অ্যাক্টিং করেছে, সম্ভবত পূজা বোধহয় করেছে, তো অরণ্য মাউনের ছবি, ওইটাও দেখার অপেক্ষায় থাকলাম। আর
অবশ্যই তিনটা ছবি যেন প্রযোজকরা ভালো পয়সা পায় এটাই আমি আশা করব, কারণ প্রযোজক বাঁচলেই কিন্তু শিল্পীরা বাঁচবে, পরিচালকরা বাঁচবে, সব কিছু বাঁচবে। তো কালকের প্রথম ছবিটা দেখার পরিপ্রেক্ষিতে চেষ্টার ত্রুটি নেই, মানে ফ্যাবুলাস, অনন্ত জলিল চেষ্টা করেছে, হয়তো বা মেকিংয়ে আরও একটু ভালো হওয়া উচিত ছিল, বাট ওর চেষ্টার ত্রুটি নেই। একটা ইন্টারন্যাশনাল ছবি বানাতে যে ধরনের চেষ্টাটা ছিল, আপাত মস্তক আমি দেখেছি চেষ্টাটা ভালোই ছিল। আর দেখুন যে একটা মানে কথা না বললি না, কিছু আলোচনা সমালোচনা হচ্ছে, আর আমি সাংবাদিক ভাইদেরকে অনেক শ্রদ্ধা করি এই কারণে। আমার একদিনের একটা কথা মনে আছে, আমি আজাচো আমের জামান চৌধুরী বাংলাদেশের দিকপাল সাংবাদিক, তাকে আমি বলেছিলাম স্যার আপনার কলমটা লাগবে কিনা। তো একজন সাংবাদিকের কলম আমার কাছে মনে হয় AK-47, যেরকম AK-47 একটা ইয়েতে যেরকম ধাত করে বেরিয়ে যায়, আমি মনে করি সাংবাদিকের কলম AK-47 এর মতো। তো আমি সাংবাদিক ভাইদের কাছে বলবো, এরকম একটা চরম দুর্যোগ মুহূর্তে নেগেটিভটা কয়েকজন সাংবাদিক, সব না নেগেটিভ নাই করে একটু পজিটিভের মধ্যেই থাকি, এবং শিল্পীরা দু একজন হয়তোবা যদি একটু বলতে গিয়ে একটু বেশি বলে ফেলে, এগুলি ইগনোর করাটাই ভালো আমার মনে হয়, যে সহযোগিতা আপনাদেরও লাগবে, কারণ আপনাদেরকে ছাড়া আমরা একদমই যাচ্ছে তাই। আর বিশেষ করে দর্শকরা হচ্ছে সবচেয়ে বড় বিচারক, আর দর্শকদের দ্বারাই আজকে আমি অবস্থানই, অনেক বড় বড় শিল্পীরা যারা যারা আছেন সবাই। আর অবশ্যই তিনটা ডের সাকসেস কামনা করছি, এবং অসম্ভব একটা কমার্শিয়াল ছবি আমার কাছে ভালো লেগেছে, এবং ভালো হাউসফুল যাচ্ছে। হোসেন ভাইকে ফোন দিয়েছিলাম, হোসেন ভাইও তাই বললো, আর দিন শেষে পড়ানো খুব ভালো যাচ্ছে, সাইকো আরও ভালো যাওয়ার আমি আশা করব। তিনটা ছবি আমি দেখব ক্রমাগতভাবে, আর বিশেষ করে দোয়া করবেন আমার জন্য, ভালো থাকবেন। আমি আপাত মস্তক একজন শিল্পী, চলচ্চিত্র ভালোটাই চাইব। দর্শক শ্রোতা, আপনারা ইতিমধ্যে সেই ওমর সানির লাইভ ভিডিওটি দেখে ফেললেন, যে যিনি এই দিন দা ডে সিনেমার পক্ষে কথাবার্তা বলেন, এই সিনেমা নাকি তিনি দেখছেন এবং তিনি না দেখেই এমন একটি বক্তব্য করলেন এই ওমর সানি। তবে এই ওমর সানির বক্তব্যকে নিয়েও অনেক আলোচনা সমালোচনার ঝড় বয়ে চলছে এই সোশ্যাল মিডিয়াতে, তবে এই ওমর সানি নাকি না জেনে শুনে এই বক্তব্যটি দিলেন। তা বন্ধুরা, আজকে ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যেতে বলবেন না। আপনি আমার চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।